আহমদুলিল্লাহ জীবনের রং ধনু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন পৃথিবীর যে প্রান্তে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন জীবনের রং ধনু অনুষ্ঠানের উদ্দেশ্য হল যে আল্লাহ আমাদের জীবনকে বিভিন্ন রঙে সাজিয়েছেন বিভিন্ন বর্ণে সাজিয়েছেন আমাদের অনুভূতিতে বিপরীতমুখী নানা রকম অনুভূতি কাজ করে সেই রঙগুলোকে সুন্দর করে যেন আমরা পরিচর্যা করতে পারি এবং আমাদের জীবনে সেই রঙগুলোকে সুন্দর করে যেন উপভোগ করতে পারি যাতে করে আমাদের জীবনটি হয় পরিচ্ছন্ন পরিশীলিত সেই উদ্দেশ্যেই রংধনু অনুষ্ঠানে পর্বভিত্তিক বিভিন্ন আলোচনা আমরা পেশ করছি আজকে যে বিষয়টি আলোচনা করব যে বিগত পর্বগুলোতে আপনারা ভালোবাসা সম্পর্কে আলোচনা শুনেছেন ভালোবাসার বিভিন্ন রূপ এবং ইসলামের বিধান সেগুলো সম্পর্কে আলোচনা শুনেছেন ভালোবাসার বিপরীত হল ঘৃণা এবং কখনো কখনো হিংসা এই ভালোবাসার বিপরীত দিকটি যে ঘৃণা এবং হিংসা সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে চাই ভালোবাসা যেই ব্রেনের যে সার্কিট থেকে তৈরি হয় ঘৃণাও কিন্তু একই জায়গা থেকে তৈরি হয় ভালোবাসা এবং ঘৃণার মধ্যখানে পার্থক্য কিন্তু খুবই স্বরূপ এই জন্য লাভ অ্যান্ড হেইট রিলেশনও হতে পারে একজন ব্যক্তিকে একই সাথে ভালোবাসছে আবার ঘিনেও করছে লাভ হেইট রিলেশন এই জন্য এই ব্যাপারটিকে খুব সতর্কতার সাথে দেখতে হবে যে লাভ হেইটের পার্থক্যটা যেন আমাদের মধ্যে থাকে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে একটি গবেষণা পরিচালিত হয়েছে সেই গবেষণাতে তারা লাভ অ্যান্ড হেইট ব্রেনের নিউরোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে কীভাবে সেটা সৃষ্টি হয় এবং কাজ করে এই বিষয়টিকে তারা গবেষণা করেছে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের এই গবেষণাকে পরবর্তীতে ইউকের একটি দৈনিক পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট সেখানে সেই রিপোর্টটির উপর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তাদের গবেষণার ফলাফল থেকে দেখা যায় তারা এটা প্রুভ করেছে এবং সেই শিরোনামটি ইন্ডিপেন্ডেন্টের মধ্যে এসেছে সাইন্টিস্ট প্রুভ ইট রিয়ালি ইজ এ থিম লাইন বিটুইন লাভ অ্যান্ড হেইট ভালোবাসা এবং ঘৃণার মধ্যখানে যে লাইনটি আছে যে রেখাটি আছে সেটা খুবই ক্ষীণ এটা প্রমাণ করেছে বিজ্ঞানীরা এই শিরোনামে সেখানে প্রমাণ করা হয়েছে যে লাভটি কখনো কখনো হেইটে চলে আসতে পারে হেইটটি লাভে চলে যেতে পারে এই জন্য একটি হাদিস তিরমিজিতে আমরা পড়েছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা এবং একটা উপদেশ আহবিব হাবিব একটা হাউ নাম্মা আসা ইয়াকুনাও মাম্মা তোমার বন্ধুর সাথে বন্ধুত্ব এইভাবে করে চলো যাতে করে একদিন সে তোমার শত্রু হয়ে যেতে পারে এই চিন্তা রেখে তুমি তার সাথে বন্ধুত্ব করো কারণ বন্ধু হিসেবে যদি সব কিছুই তাকে বলে ফেলো যদি সে কোনো কারণে শত্রু হয়ে যায় সেটা তোমার জন্য বড় লজ্জার কারণ হবে বড় আপদ হয়ে দাঁড়াবে হাবি আর কেউ যদি তোমার অপছন্দের লোক হয় শত্রু হয় তার সাথেও শত্রু করো এতটুকু সীমা বজায় রেখে যাতে করে কোনোদিন সে বন্ধু হয়ে যেতে পারে তখন তোমাকে লজ্জা পেতে হবে যে তার সাথে এত নিষ্ঠুর খারাপ আচরণ অমানবিক আচরণ কেন যে আমি করলাম এরকম তোমাকে হতাশ হতে হবে আফসোস করতে হবে তাহলে এটা থেকে আমরা আল্লাহ নবীর এই হাদিসটি থেকেও দেখতে পাই যে লাভ এটা এ রূপান্তর হতে পারে হেইট লাভে রূপান্তর হতে পারে ভালোবাসাটি ঘৃণায় রূপান্তরিত হয়ে যায় ঘৃণাটি লাভে রূপান্তরিত হতে পারে তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে একটি নির্দেশ সেটা হলো আলহব বুফিল্লা ও আল বৌ তুফিল্লা ভালোবাসতে হবে আল্লাহর জন্য যে কোনো মানুষের সাথে আমার ভালোবাসা এটা আল্লাহরের জন্য যদি হয় সেটা একটা এই আবার কাউকে যদি আমি অপছন্দ করি অপছন্দটাও আল্লাহরই জন্য করতে হবে নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে ব্যবসায়িক কারণে অন্য কোনো কারণে কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না একটি হাদিস আছে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহনবী রোজা রাখতেন এবং আল্লাহ নবী বলেছেন এই দিন প্রতিটি বান্দার আমল ফাইলগুলোকে গুলোকে সাপ্তাহিকভাবে আল্লাহর কাছে উপস্থাপিত হয় তো আল্লাহ তালা সবাই ফাইলগুলোকে দেখেন তবে ওই দুইজনের ফাইল আল্লাহ দেখেন না যেই দুইজন ব্যক্তির মধ্যে কথা বন্ধ রয়েছে সম্পর্ক বিচ্ছিন্ন আছে তাদের ফাইলকে আল্লাহ দেখেন না এবং আল্লাহ বলেন এই ফাইলগুলো অপর পাশে রেখে দাও যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের মধ্যে আপোষ করে না আনে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের ফাইলগুলোকে পর্যালোচনার জন্য গ্রহণ করেন না এটা থেকে বোঝা যায় যে একজন আরেকজনের কোনো সম্পর্ক কাটআপ করা বিচ্ছিন্ন করার কোনো সুযোগ ইসলামে নেই এবং যারা নিজেদের মধ্যে সম্পর্ককে বিচ্ছিন্ন করে আল্লাহ নই বলেছেন তিন দিন তিন রাত পর্যন্ত যদি তারা এর বাইরে যায় এটা তাদের জন্য একটা বড় বিপত্তির কারণ হতে পারে এবং তাদের দুইজনের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে ভালো যে ব্যক্তি প্রথমে সালাম দিয়ে সম্পর্ককে রিকনসাইল করার জন্য চেষ্টা করে আবার সংশোধন করার জন্য চেষ্টা করে সেই ব্যক্তিকে আল্লাহ বলছে এই দুইজনের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি এই ব্যাপারে আমরা দেখতে পাই সুরা মোজাদ আল্লার মধ্যে বাইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন

আল্লাহ এবং রসুলের ক্ষতি সাধন করার চেষ্টা করে যে ব্যক্তিরা এরকম ব্যক্তিদের সাথে যারা বিশ্বাসী মানুষ তাদেরকে কখনো দেখবেন না যে তারা ভালোবাসা স্থাপন করছে বলে ও কেন আব্যাহম এমনকি নিজের বাবাও যদি হয় দাদাও যদি হয় যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে আচরণকারী ক্ষতি সাধনকারী তাদের সাথে ভালোবাসা করতে আপনি দেখবেন না ইমামদারদেরকে তাহলে নিজের বাবাকে ভালোবাসে না কেন কারণ সে আল্লাহ বিরোধী আল্লাহরই জন্য তাকে অপছন্দ করে আও আবেনা আহম নিজের সন্তানকে অপছন্দ করে কি কারণে যে আমার সন্তান আল্লাহ বিরোধী আল্লাহ এবং তার রসুলের ক্ষতি সাধনের চেষ্টা করে তাহলে সন্তান হওয়ার পরেও তাদেরকে ঘৃণা করা এটা পছন্দনীয় আল্লাহ পছন্দ করেছেন আও এ হোয়ান আহম ভাই আপন ভাই কিন্তু আল্লাহর পরিপন্থী কাজ করার কারণে অর্থাৎ আল্লাহর হুকুমের বিরোধী কাজ করার কারণে তার সাথে সম্পর্ক নেই তাকে পছন্দ করে না ভালোবাসাময় সম্পর্ক স্থাপন করেনি আও আসি এরা আত্মীয় প্রতিবেশী কলিগ তাদের সাথে তার সম্পর্ক এই জন্য নেই গভীর ভালোবাসা এই জন্য নেই যেহেতু তারা আল্লাহ এবং তার রসুলের বিরোধী এবং আল্লাহ এবং তার রসুলে ক্ষতি সাধনের চেষ্টা করে এই আয়াত থেকে আমরা দেখলাম আল্লাহ এই জাতীয় লোক যারা আপন বাবা মা অথবা সন্তান সন্ততি ভাই প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে যারা আল্লাহ বিরোধী তাদের সাথে সম্পর্ক স্থাপন করে না এটা একথারই প্রমাণ আল্লাহ বলেন তাদের অন্তরে আল্লাহর কাছে এটা পছন্দ যে আল্লাহরই জন্য কাউকে অপছন্দ করা কেউ যদি কোনো অন্যায় করে ওই অন্যায়কারীকে অপছন্দ করি আমি এই জন্য যেহেতু সে অন্যায় করছে একজন লোক দুর্নীতি করে আমি অপছন্দ করি কারণ দুর্নীতি এটা হচ্ছে আল্লাহ খারাপ বলেছেন কোন ব্যক্তি সুদে লিপ্ত তাকে আমি অপছন্দ করি কারণ সুদকে আল্লাহ হারাম করেছেন কোন ব্যক্তি ঘুষে লিপ্ত আমি তাকে অপছন্দ করি কারণ ঘুষ তাকে আল্লাহ হারাম করেছেন এবং যারা অবাধ ও মেলামেশা করে বিবাহ ছাড়া তাদেরকে আমি অপছন্দ করি কেন কারণ এটা আল্লাহ নিষেধ করেছেন তাহলে এটাকেই বলা হয় আলব আল্লাহরই কারণে আল্লাহরই জন্য কাউকে অপছন্দ করা আর ইমান আল আরমান ইমানের সবচেয়ে বড় শক্ত হাতল হল যেটা ধরলে আর ছুটে যাবে না এরকম শক্ত হাতল হল একান্ত আল্লাহরই জন্য ভালোবাসা এবং একমাত্র আল্লাহরের জন্য কাউকে অপছন্দ করা তাহলে আল্লাহর জন্য পছন্দ আল্লাহর জন্য অপছন্দ এটা হচ্ছে ইমানের সবচেয়ে বড় শক্ত হাতল এটা কেউ ধরতে পারলে এটা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এটা হাত ছাড়া হবে না এটা বিচ্ছিন্ন হবে না এজন্য ঘৃণা যেটা আল্লাহরই জন্য হবে অপছন্দটা আল্লাহরই জন্য হবে এটা আল্লাহর কাছে প্রিয় তবে অন্য কোনো ঘৃণা যে অপ্রয়োজনে কাউকে হিংসা করা বিদ্বেষ করা শত্রুতা পোষণ করা এটা অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত ঘৃণিত এই ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন আবু হরে রদি আল্লাহ বর্ণনা করেছেন সৈয়ুসিব উম্মিদ উমাম আগের বিভিন্ন জাতিদের যেসব রোগ ছিল এই রোগগুলো আমার উন্মতের মধ্যেও আসবে তাহলে আগের উন্মতগুলো যেমন ইয়াহুদি খ্রিস্টান অন্যান্য উম্মা তাদের মধ্যে যেরকম রোগ ছিল ওই জাতীয় রোগগুলো আমার উম্মতের মধ্যে আসবে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন সেই রোগগুলো কি জিজ্ঞাসা করা হল ওয়ামায় ইয়া রসুল আল্লাহ আগের জাতিগুলোর রোগ কি ছিল হে আল্লাহ রসুল আল্লাহ রসুল তখন উত্তর বললেন এল আশার অ্যাল বফর বলছে যে অহংকার একজন নিজেকে বড় মনে করবে এবং কার চেয়ে কার বেশি সম্পদ হবে এটা নিয়ে বাড়াবাড়ি হবে প্রতিযোগিতা হবে অত্যাশা হন হিংসা একজন একজনকে হিংসা বেড়ে যাবে ধর্মের ব্যাপারে অত্যবাহ শত্রুতা বেড়ে যাবে এবং ক্ষতিকারক ঈর্ষা বেড়ে যাবে এবং এগুলো এত বেশি বেড়ে যাবে যার কারণে সমাজের মধ্যে সীমা লঙ্ঘনের মাত্র বেড়ে যাবে যখন সীমা লঙ্ঘনের মাত্রা বেড়ে যাবে তারপরে হত্যা বেড়ে যাবে মানুষ মানুষকে হত্যা করতে কোনো রকমেই দ্বীপোধ করবে না একজন আরেকজনকে আঘাত করবে হত্যা করবে ক্ষতি সাধন করবে আল্লা নবী এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন অন্য হাদিসে তিনি এভাবে বলেছেন জুবাই রিবনুল্লাহ আয় মরদি আল্লাহ দা আল হাদিস দে দে ইলাই ইকুম দে আল আগের জাতিগুলো যে রোগ সেগুলো তোমাদের মধ্যে গোপনে ছড়িয়ে পড়বে জীবাণু যেভাবে মানুষের ভাইরাস যেভাবে মানুষের শরীরে আসে সেভাবে আগের জাতির যে ভাইরাসগুলো আছে সেগুলো তোমাদের মধ্যে ছড়িয়ে পড়বে তোমরা টের পাবে না সেগুলো কি আল হাসাদ হিংসা ওয়াল এবং ঘৃণা শত্রুতা একজন আরেকজনকে ঘৃণা করবে হিংসা করবে এরপর আল্লাহ নবী বলেন ওয়াহিয়াল এবং এটা হলো ধ্বংসাত্মক এই হিংসা করা এই শত্রুতা করা এটাকে আল্লাহ নবী বলেছেন ধ্বংসাত্মক ওয়াল্লাদি নফসু মোহাম্মদিন বিয়াদি মোহাম্মদের জান যে আল্লাহর হাতে যে সত্তার হাতে তার কসম করে আমি বলছি মিনু যতক্ষণ তোমরা ইমান আনবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে প্রবেশের প্রধান চাবি হলো আল্লাহর উপর বিশ্বাস পরকালে বিশ্বাস রসুলের উপর বিশ্বাস যেভাবে ইমান আনা দরকার সেভাবে ইমান আনা ছাড়া তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে বলে এত মিনু আর তোমরা ইমানদার পরিপূর্ণভাবে হতে পারবে না হ্যাঁ হাবু যতক্ষণ তোমরা একজন একজন কি ভালো না বাসবে সমাজের ভ্রাতৃত্ব বোধ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান পরিপূর্ণ হবে না ইমানের মর্যাদা প্রতিষ্ঠিত হবে না তাহলে দেখুন ভালোবাসার সাথে ইমানের সম্পর্ক একটি সমাজে যখন মানুষ পরস্পর ভালোবাসা সৃষ্টি করবে আন্তরিকতা থাকবে সমাজে তখন ইমান মজবুত থাকবে ইমান মজবুত থাকলে জান্নাতে যাওয়া যাবে তাহলে যখন একটি সমাজে ভালোবাসা থাকবে না একজন আরেকজনের প্রতি আন্তরিকতা বোধ থাকবে না তখন মানুষ জান্নাতেও যেতে পারবে না তারপরে আল্লাহ নবী বললেন তোমাদেরকে কি আমি বলবো না এমন কোন একটা জিনিস যে জিনিসটা করলে তোমাদের ভালোবাসাটা খুব বেশি ছড়িয়ে পড়বে তোমাদের ভালোবাসাটা খুব হবে এমন একটি বিষয়ের কথা কি তোমাদেরকে আমি জানাবো তারপরে তিনি বললেন আফসু সালাম আফসুস সালাম তোমরা তোমাদের মধ্যে সালামের প্রসার ঘটাও শান্তির বাণীর প্রসার ঘটাও যখন তোমরা একজন আরেকজনকে বেশি করে সালাম দেবে তখন তোমাদের মধ্যে আন্তরিকতা তৈরি হবে আন্তরিকতা যখন তৈরি হবে তোমাদের ইমানটা মজবুত হবে আর ইমান যখন মজবুত হবে তোমরা জান্নাতে যেতে পারবে কাজেই জান্নাতে যেতে হলেই আমাদেরকে ইমান মজবুত করতে হবে ইমান মজবুত করতে হলে ভালোবাসতে হবে আমরা আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত একটু বিরতি নিচ্ছি বিরতির পরে ইনশাল্লাহ আমরা আবারও ফিরে আসব আশা করব যে আলোচনাতে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ হাসিন মাদানি আর আপনারা দেখছেন পিএস টিভি বাংলা বিধি দন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং যথাযথ তথ্য পেতে কারণ আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ইসলামের শিক্ষাসমূহ কি হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত বিরতির পরে আমরা আবারও ফিরে আসলাম আশা করছি যে আপনারা আমাদের সাথেই আলোচনাতে অংশ নিচ্ছেন আমরা আলোচনা করছিলাম যে হিংসা এবং বিদ্বেষের ব্যাপারে মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে যতক্ষণ পর্যন্ত সমাজে আন্তরিকতা থাকবে না ততক্ষণ পর্যন্ত কেন ইমানদার হতে পারবে না কারণ একটি সমাজ ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠিত হতে হলে সবার মধ্যে পারস্পরিক সুদৃঢ় সম্পর্ক থাকতে হবে সুদৃঢ় সম্পর্ক যদি না থাকে তাহলে তারা কি করে একজন আরেকজনকে সহযোগিতা করবে আল্লাহ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে জেহাদের ক্ষেত্রে আল্লাহর পথে সংগ্রামের পত্রে কিভাবে একজন আরেকজনকে সহযোগিতা করবে তারা তখন বিচ্ছিন্ন থাকবে আর বিচ্ছিন্ন থাকার কারণে তারা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে পারবে না আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত না করার কারণে তারা হতে এই আমাদের বলে দিয়েছে কিভাবে সুসম্পর্ককে বজায় রাখতে হবে ঘৃণা বিদ্বেষকে দূর করতে হবে অন্য হাদিসে আল্লাহ নবী আরো সুন্দর করে বলেছেন যে ওালা হ্যাঁ সাদু তোমরা একজন আরেকজনকে হিংসা করো না ওয়ালাহ বা গাদু তোমরা একজন আরেকজনের প্রতি শত্রুতা পোষণ করো না শত্রুতা যদি তোমরা পোষণ করো তাহলে তোমরা ইমানদার হতে পারবে না কিরকম হও তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও এবং আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হয়ে যাও তাহলে নবী আমাদেরকে বলছেন আল্লাহর বান্দা হওয়ার জন্য এবং ভাই ভাই হওয়ার জন্য আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দান করেছেন ভাই ভাই হয়ে যেতে হবে আমাদেরকে আর নিজেদের সকল শত্রুতা গুলোকে মিঠিয়ে ফেলতে হবে আজকের সমাজে আমরা দেখি যে ভাই ভাই সম্পর্ক ভালো নেই ভাই বোনের সম্পর্ক ভালো নেই এমন কি মুসলমানরা সবাই একই সাথে নামাজ আদায় করছে একই মসজিদে আদায় করছে কিন্তু পারস্পরিক কোনো আন্তরিকতা নেই আর এই আন্তরিকতা না থাকার কারণে ইসলামের কার্যক্রমগুলো সুদৃঢ় হচ্ছে না ইসলামের কার্যক্রমগুলো প্রসারিত হচ্ছে না ইমান প্রতিষ্ঠিত হচ্ছে না এই জন্য আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করে বলছে যে খবরদার তোমরা হিংসা বিদ্বেষকে দূর করে দাও হিংসা বিদ্বেষের মধ্যে নিজেদেরকে জড়িত করো না আর হিংসা বিদ্বেষের মধ্যে যদি তোমরা নিজেদেরকে জড়িত করো তাহলে তোমাদের ইমান পরিপূর্ণ হবে না তোমাদের ভালোবাসা পরিপূর্ণ হবে না আর আল্লাহ নবী আরেকটি এখানে উপদেশ দিচ্ছেন বেশি সালাম দেওয়ার মাধ্যমে ভালোবাসা প্রতিষ্ঠিত হয় তাহলে সালাম এটা হলো শান্তির বাণী সালাম এটা হচ্ছে ভালোবাসা সৃষ্টিকারী এখন প্রশ্ন হলো যে সালামের মাধ্যমে তো আমরা ভালোবাসা সৃষ্টি করব। আর কি কি উপায় আছে যে যেই উপায়গুলো পালন করার মাধ্যমে আমাদের ভালোবাসা বেগবান হবে এবং সমাজের মধ্যে আন্তরিকতা সৃষ্টি হবে এরকম কি জিনিস আছে আল্লা নবী সেই জিনিসগুলো সম্পর্কেও আমাদেরকে সতর্ক করেছেন আল্লা নবী বলেছেন কয়েকটা জিনিস আছে যেগুলো মানুষ যখন করবে তখন পারস্পরিক ভালোবাসা থাকবে এবং এটা একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের দায়িত্ব সেগুলো কি হকুল মুসলিমে আল মুসলিম যেগুলো আছে তার মধ্যে একটি হলো যে একজন মুসলমান আরেকজন মুসলমান যখন অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া তাহলে সমাজে আন্তরিকতা সৃষ্টি হওয়ার জন্য একজন আরেকজনকে ভিজিট করা দেখতে যাওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা দেখতে যাব অসুস্থ কোনো ব্যক্তিকে দুটি উপকার হবে এক নম্বর উপকার হলো তার সাথে আমার বন্ধুত্ব দিক ঘাঢ় হবে তার সাথে যদি কোনো কারণে যদি কোনো মনোমালিন্য থাকে অথবা পূর্বের সময়ে কোনো যদি অসুবিধেও থাকে সেটা দূর হয়ে যাবে দ্বিতীয়ত আমার নিজের উপকার হবে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে নিজের ভিতরে সুক্রিয়ার অনুভব জাগ্রত হবে যে আল্লাহ তাকে অসুস্থ করেছেন আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে অসুস্থ বানাতে পারতেন আল্লাহ আমাকে সেরকম অসুস্থ করেননি কাজেই অসুস্থ ব্যক্তি যারা আছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটার মাধ্যমে সমাজে আন্তরিকতা বোধ বাড়ে এবং এটা একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক এবং দ্বিতীয় হলো কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার খোঁজ খবর নেওয়া তার জানাজাতে যাতে অংশগ্রহণ করা তার দাফন কাফন করা দাফন কাফনে অংশগ্রহণ করা এটা অত্যন্ত সোয়াবের বিষয় শুধু সোয়াব নয় এটা একটা হক এটা একটা দায়িত্ব এটা করতেই হবে আল্লাহ নয় বলছেন কেউ মারা গেলে তুমি যদি জানা যাতে অংশগ্রহণ করো তাহলে আল্লাহ তালা তোমাকে এক কী পরিমাণ কিরাত রাত মানে হলো একটা পাহাড় পরিমাণ সোয়াব তালা তোমাকে দান করবে এবং জানাজাতে যাতে অংশগ্রহণ করার উপকার হলো যে এটাও নিজেকে সতর্ক করা হয় যে আজকে এই লোকটির লাশের জানাজা হচ্ছে আমরা নামাজ আদায় করছি সেই দিন কত দূরে আর যেই দিন আমার লাশের জানাজা হবে কাজেই আমার উপর নামাজ পড়ার আগেই আমাকে তো নামাজ আদায় করে নিতে হবে এটা একটা সতর্ক বার্তা হয় এই জন্য আল্লাহ নবী বলছেন তোমরা জানা যাতে যাও এটা ফরদে কেফায়া মুসলমানদের এটা ওভারঅল সামগ্রিকভাবে মুসলমানদের দায়িত্ব কিছু মুসলমান যখন এই দায়িত্ব পালন করে সকল মুসলমানের পক্ষ থেকে দায়িত্ব পালন হয়ে যায় তবে যারা অংশ গ্রহণ করবে তারা এক পাহাড় পরিমাণ সোয়াপ পেয়ে যায় আল্লাহ নবী বলছেন যে যদি তুমি দাফন করে আসো কবর দিয়ে তারপরে ফেরো তাহলে দুই কি রাত পরিমাণ পাবে কবরকে দেখলে আমাদের উপকার হয় যে এই কবরে আমাদেরকে প্রবেশ করতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবে তখন নিজের মধ্যে একটা সতর্কতা আসে এই জন্য কবরে যাওয়া কবরে দাফনের সময় উপস্থিত থাকা যে এমন একটি ঘর যেই ঘরটি সম্পূর্ণ একা ঘর পোকামাকড়ের ঘর এই ঘর এমন ঘর যেখানে কোনো আপনজন থাকবে না কোনো লাইট থাকবে না কোনো আলো থাকবে না অন্ধকার ঘর সংকীর্ণ ঘর এই জন্য জানা যাতে অংশগ্রহণ করতে বলছে তৃতীয় আরেকটি বিষয় হলো যে কেউ যদি দাওয়াত করে দাওয়াতকে গ্রহণ করা তাহলে পারস্পরিক দাওয়াতের মাধ্যমে সম্পর্ক ভালো হয় পারস্পরিক দাওয়াত দেওয়া খাওয়া দাওয়া করা একসাথে এর মাধ্যমে মানুষের সম্পর্ক ভালো হয় এবং হিংসা বিদ্বেষটা কমে যায় দূরত্বটা গুছিয়ে আসে আর কেউ যদি দাওয়াত করে দাওয়াত কবুল করাটা এটা ওয়াজিব হয়ে যায় বাধ্যতামূলক হয়ে যায় এটা এই জন্যই বাধ্যতামূলক কারণ কেউ দাওয়াত করলো আমি যদি দাওয়াত গ্রহণ না করি তখন এর মাধ্যমে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এবং যার দাওয়াতটি আমি কবুল করলাম না প্রত্যাখ্যান করলাম সে মনে করে আমি তাকে ছোট করলাম আমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলাম আর এই কারণে দাওয়াত কবুল করা দাওয়াতে গ্রহণ করা এটা একজন মুসলমান আর এক মুসলমানের হক এর মাধ্যমে আন্তরিকতা বৃদ্ধি পায় তারপরে বলা হয়েছে যে নাসি হা উপদেশ দেওয়া এর মাধ্যমে সম্পর্ক বাড়ে কল্যাণ কামনা করা কোনো ব্যক্তি যদি অনুপস্থিত থাকে তার সম্পদগুলোকে দেখে শুনে রাখা অথবা কেউ যদি কোনো অসুবিধায় পড়ে তাকে সহযোগিতা করা কেউ যদি উপদেশ চায় কোনো বিষয়ে পরামর্শ চায় কাউন্সিলিং করে তখন সঠিক পরামর্শ দেওয়া এমন পরামর্শ দেওয়া দরকার যেই পরামর্শ তার জন্য উপকারী হয় আল মুস্তাশার উম তামান যার কাছে পরামর্শ চাওয়া হয়েছে আল্লাহ নবী বলেছেন সেটা তার জন্য আমানত সঠিক পরামর্শ দেয়া তিনি যদি সঠিক পরামর্শ না দেন তিনি আমানতকে খেয়ানত করলেন এই জন্য আমানতকে যাতে না হয় সঠিক পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করা তবে যে বিষয়ে তিনি আমার কাছে পরামর্শ চেয়েছেন ওই বিষয়ে যদি আমার এক্সপার্টিজ না থাকে অভিজ্ঞতা না থাকে তবে সেই বিষয়ে অনুমান ভিত্তিক কোনো পরামর্শ না দেওয়াই কারণ আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন ইন্নাস সামআ আল আল-বাসরা ওয়া আল-ফুআদ কুল্লু উলাইকা কান যে বিষয়ে তোমার নলেজ নেই জ্ঞান নেই সেই বিষয়ে তুমি কথা বলতে যেও না কারণ শ্রবণ শক্তি তোমার বলার শক্তি অন্তর সবকিছুর ব্যাপারেই আল্লাহ তালাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন কাজেই যে বিষয়টির ব্যাপারে আমার জ্ঞান নেই সেই বিষয়টির ব্যাপারে আমার কথা বলা উচিত নয় এরপরে আমরা আসব যে সালাম বেশি করে প্রচার করা এটা হচ্ছে একজন মুসলমান আরেক মুসলমানের উপর হক যে সালাম দেয়া বেশি বেশি সালাম দেওয়া এবং কেউ যদি সালাম সালামের উত্তর দেয়া তারপরে আরেকটি হক বা অধিকার মুসলমানদের সমাজের মধ্যে যাতে করে সৌন্দর্য সৌজন্য ভোট তৈরি হয় যে কেউ যদি হাসি দেয় তখন হাসির উত্তর দেওয়ার পর ইয়ার হামুকাল্লা বলা একজন ব্যক্তি হাসি দিল তার জন্য দায়িত্ব তিনি বলবেন আলহামদুলিল্লাহ তারপরে এই আলহামদুলিল্লাহ জবাবে বলতে হবে ইয়ার হামুকাল্লা আল্লাহ যেন আপনার উপর দয়া করে এই সৌজন্য ভোটটুকু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে হাসি দেওয়া হাসির পরে আলহামদুলিল্লাহ বলা কারণ হাসি হওয়ার মাধ্যমে যে একটা প্রশান্তি বোধ হলো এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ আর যে ব্যক্তি সেটা শুনবে তার জবাবে ইয়ার হামুকাল্লা বলা এটা মুসলমান মুসলমানের উপর হক এখানে আরেকটা জিনিস আমরা দেখলাম একটা ভদ্রতা একটা কার্টিসি একজন ব্যক্তি হাসি দিয়েছে তার মধ্যে শরীরে একটা বিবর্তন ঘটেছে এবং এই অবস্থায় তার জন্য দোয়া করা ইয়ার হামুক আল্লাহ আল্লাহ যেন তোমাকে মার্সি করে তোমাকে ব্লেস করে তোমার উপর রহমত করে এটার জন্য দোয়া করা কাজেই আমরা সমাজে যাতে ঘৃণা বোধ না থাকে এবং শত্রুতা বোধ না থাকে এই জন্য আমরা আল্লাহ নবী আমাদেরকে যে হকগুলোর কথা যে আদর্শগুলোর কথা শিখিয়েছেন সেই আদর্শগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব এবং একজন আরেকজনকে ভালোবাসতে চেষ্টা করব। ঘৃণা প্রকাশ নয় বরং আমরা ভালোবাসার প্রতীক হবো আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন সুপ্রিয় দর্শক আমরা আজকে এখানে শেষ করতে যাচ্ছি এবং এই আশা নিয়ে যে আপনারা যে যেখানে থাকবেন সুস্থ এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বিক্রেতা জেনে ইসলামের ক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথটিভি বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত

কি মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী আজ রাত আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়